বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়ের, যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। তো আমরা আজকের যে আলোচনাটি রেখেছি সেটি হলো গণিত, দেখতেই পাচ্ছেন। তো আমরা আজকে কোন পৃষ্ঠা থেকে আলোচনা করছি সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে কিন্তু আমাদের কয়েকটি বিষয় রয়েছে। আমরা আজকে যে পৃষ্ঠাটি নিয়ে কাজ করব সেটি হলো 37 পৃষ্ঠার প্রথম পর্বে। আমাদের এখানে বইটি আপনাদের যেহেতু হাতে রয়েছে, বইটি অবশ্যই সঙ্গে রাখবেন। আমাদের এই পৃষ্ঠায় বেশ কয়েকটি বিষয় রয়েছে, বিশেষ করে চারটি বিষয়। যদি আমরা এক নম্বরে দেখি, সেটি আমাদের বইয়ে দেওয়া রয়েছে উপরে নিচে হিসাব করে, উপরে এবং নিচে হিসাব করার কথা বলা হয়েছে। এবং এখানে রয়েছে এক নম্বরে 1 থেকে 16 পর্যন্ত। তো আমরা আজকে 1 থেকে 12 পর্যন্ত নিয়েছি। সেখান থেকে আমরা আজকে 6টিকে ইন্ডিকেট করেছি, 3টি আমরা যোগ এবং 3টি বিয়োগের আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটি হাতে রেখে হতে পারে, বা আমাদের যোগগুলো যেগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক হতে পারে বা হাতে রেখেও হতে পারে। তো প্রথম যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এখানে 4টি সংখ্যা রয়েছে, এখানে রয়েছে বিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। বিয়োগের ক্ষেত্রে আমাদের 4টি সংখ্যা রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে আমাদের যোগের ক্ষেত্রে এখানে 4টি সংখ্যা, এখানে 4টি সংখ্যা, কিন্তু এখানে আমাদের 3টি সংখ্যা রয়েছে। তো এটি আমাদের এক নম্বরের যোগ রয়েছে। তো এই বিষয়টি আগে আমরা একটু ক্লিয়ার করে নিই। যোগের ক্ষেত্রে এটা স্বাভাবিক যোগ, দেখতে পাচ্ছি 4 4 8, এটা ক্লিয়ার করে নিই, 9 0 9 এবং 7 1 8, অর্থাৎ আমাদের 898 হয়ে গেল। এখন পরের যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে, সেটিও আমাদের যোগ রয়েছে। প্রথম যে 3টি আমরা দেখতে পাচ্ছি 1 2 4, এগুলো যোগ, এবং 10 11 এবং 12, এগুলো আমাদের বিয়োগ। তাহলে আমরা এই 3টি যোগের ধারণা দেখব এবং 3টি বিয়োগের ধারণা দেখব। সেক্ষেত্রে আমাদের বিয়োগগুলো প্রত্যেকটি আমাদের হাতে রেখেই শুধুমাত্র আমাদের যোগের ক্ষেত্রে যেগুলো পাচ্ছি, প্রথমটি হলো আমাদের স্বাভাবিক, চলে যাবো এখানে 9 9 18 8, হাতে রয়েছে 1, ওই 1টি এখানে এনে দেবো সুন্দর করে, 2 1 3 3 3 6, 4 6 10 0 হাতে 1, 7 1 8 1 9, তাহলে আমাদের 2 নং সমস্যার সমাধান হয়ে গেল। চলে যাবো 4 নম্বরে, এখানে আমাদের 4টি সংখ্যা রয়েছে, তাহলে 1 8 9, এখানে 7 3 10, 4 14 4, হাতে 1 2 5 7, আচ্ছা। তো আমরা এখানে এটি পেলাম যে হাতে 100, এখানে আমরা 7 পেয়েছি, এখানে রয়েছে 6 1 7 2 8, এটি আমাদের হয়ে গেল 4 নম্বর। চলে যাবো আমাদের 10 নং সমস্যার সমাধান, সেটি হলো আমাদের, এটি হলো বিয়োগ, এটিও বিয়োগ, এটিও বিয়োগ, আচ্ছা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 9, এখানে আমাদের রয়েছে কত, 8, তাহলে বিয়োগ করলে আমাদের 1, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 0, এখানে আবার 4, তার মানে এটি আমরা 10 ধরবো, তাহলে 10 থেকে 4 চলে গেলে 6, হাতে 1, এটি কমে যাবে, 2 হয়ে যাবে, তাহলে 2টিকে আমরা 12 ধরবো, 12 থেকে 5 চলে যাবে, তাহলে 5 5 6 7 8 9 10 11 12 7, হাতে যে 1 রয়েছে এটি কেটে দেবো, তাহলে এখানে 6 হয়ে যাবে, তার মানে আমাদের এটির ফলাফল এটি হবে, বিয়োগফল 6761 হবে। চলে যাবে এখানে 2 12 ধরবো, 12 থেকে 9 চলে যাবে, তাহলে 9 9 10 11 12, আমাদের 3, হাতে রয়েছে 1, এটি 1 কেটে নিলে 9 হয়ে যাবে, 9 থেকে 2 চলে গেলে আমাদের 7, এবং আমাদের 9 থেকে 5 চলে গেলে 4, এবং এখানে যদি আমরা দেখি যে আমাদের 8 থেকে 4 চলে গেলে 4, অর্থাৎ 4473, চলে যাবো আমাদের লাস্ট যে বিষয়টি, সেইখানে হলো রয়েছে আমাদের 6249, রয়েছে নিচে 630, এটি বিয়োগ করবো, 9 থেকে 0 চলে গেলে 9, 4 থেকে 3 চলে গেলে আমাদের 1, এবং এখানে আমাদের এসে হাতে থাকবে সেটি হলো 2, নিচে 6 রয়েছে, তাহলে এটিকে 12 ধরবো, 12 থেকে 6 চলে গেলে 6, হাতে রয়েছে 1, এটি কেটে দেবো 5, তার মানে 5টি এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা আজকে এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছি, যে আমাদের সর্বমোট এখানে 16টি বিষয় ছিল, 1 থেকে 16 পর্যন্ত ছিল, সেখান থেকে আমরা যোগের 3টিকে নিয়ে এসেছি এবং বিয়োগের 3টিকে নিয়ে এসেছি সমস্যা, সেখান থেকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময় এইভাবেই সমস্যাগুলো সমাধান করব, এবং তারা যেন পেরে যায় তার জন্য আপনারা অবশ্যই তাদেরকে বাসা থেকে সহযোগিতা করবেন এবং আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের বিষয়টি বা আজকের ভিডিওটি দেওয়ার জন্য একটু দেরি হয়ে গেল, তো সেক্ষেত্রে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আপনারা প্রস্তুতি আরও আগে নেওয়ার চেষ্টা করেন আপনাদের ছোটো সময় দিয়ে, আমরা যে টাইমে দেওয়ার চেষ্টা করি আজকে একটু সমস্যার কারণে, বা আজকে ভিডিওটি দেরিতে দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। তো
অন্যান্য বিষয়গুলো আসলে প্রস্তুতিগুলো অনেক আগে থেকে নেওয়া থাকে, তো আজকে সেটি হয়নি, তো সে কারণে ক্ষমা চোখে দেখবেন। তো আমরা তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়গুলো নেওয়ার চেষ্টা করছি এবং দ্বিতীয় শ্রেণীর এবং প্রথম শ্রেণীর আমরা জানি যে বইগুলোর পরিবর্তন হয়েছে, সেগুলোরও আমরা পরিবর্তন দেখেই আমরা কাজ করছি। এবং আপনাদের যদি তৃতীয় শ্রেণীর যারা গার্ডিয়ান রয়েছেন তাদের যদি ছোটো ভাই বা বোন থাকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে, তাদের ভিডিওগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা হয়তো দেখেছেন বা পূর্বেও জেনেছেন। তো আজকে এই পর্যন্ত, যারা নতুন দেখছেন আজকে ভিডিওটি, যদি আজকে ভিডিওটি ভালো ভালো লাগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব, আর আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়েও কাজ করব। তো আজকে এই পর্যন্তই, আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।